like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to F2L. F2L lecture 09 আজকে আমরা দেখব piecewise function. এখানে piecewise function এ দুইটা মানে ফাংশনের মধ্যে দুইটা ইকুয়েশন আছে এবং লিমিট আছে. সো এখান থেকে আমরা একটা গ্রাফ মানে স্কেচ করব আর কি, piecewise function এর জন্য একটা গ্রাফ স্কেচ করব. সো এখানে জাস্ট গ্রাফটা দেখাবো আমি. সো দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে জিরো হচ্ছে ছোট মানে এই অংশের জন্য গ্রাফটা হবে এই ধরনের, আর আরেকটা হচ্ছে জিরো বা জিরো হচ্ছে বড় মানে জিরো এবং জিরো অ্যাট জিরো পয়েন্ট এবং জিরো হচ্ছে বড় অংশগুলো মানে এই অংশে জিরো এবং এই এর বেশি এই অংশটার জন্য গ্রাফটা হবে এমন. সো আমরা দেখে বুঝতে পারছি এখানে একটা প্যারাবোলা হবে আর কি. সো যেহেতু আমরা যে লেকচার থ্রি থেকে করেছি, সো থ্রি থেকে যে আমরা স্কেচগুলো করেছি, আপনারা যদি কেউ ওগুলো মিস করে থাকেন, লেকচার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পর্যন্ত করেছি, এগুলো এই স্কেচের গ্রাফগুলো খুব ইম্পর্ট্যান্ট. এগুলো একটু মানে এগুলো অ্যাটলিস্ট আপনাদের একটা ধারণা থাকতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না. সো আমরা এখন দেখি, প্রথমে আমরা এই এই অংশটা করি, নিচেরটা করি. এখানে জিরো এক্স এর ভ্যালু যখন জিরো তখন ওয়াই এর ভ্যালু কত হয়, ওয়াই এর ভ্যালু ফোর. দেখেন এখানে এক্স এর ভ্যালু জিরো, এক্স জিরো, তাহলে এক্স এর ভ্যালু এখানে জিরো বসালে ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে ফোর, সরি হ্যাঁ ফোর, ওয়াই হচ্ছে ফোর. তো এক্স যখন জিরো মানে এই যে ইকুয়াল আছে, সো জিরো, সো আমি হচ্ছে জিরো এক্স জিরো আর ফোর, ওয়ান টু থ্রি ফোর. সো এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং ইকুয়াল যেহেতু আছে এটা আমরা ফিল আপ করে দিব. এই পয়েন্টটা হচ্ছে জিরো ফোর পয়েন্ট. দেন আরেকটা পয়েন্ট নেই, যখন হচ্ছে এক্স হচ্ছে জিরো হচ্ছে বড়, তাহলে এক্স জিরো হচ্ছে বড় একটা ভ্যালু নেই, মনে করেন ওয়ানও নিতে পারি বা টু নিতে পারি, সো এটাও ম্যাটার না, ওয়ানই নেই. সো ওয়ান নিলে এখানে ওয়ান, সো হচ্ছে ওয়ান প্লাস ফোর, সো ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের ফাইভ. সো ওয়ান ফাইভ পয়েন্ট, সো এখানে হচ্ছে ফাইভ ধরেন, আর এখানে এক্স একটু বড় ধরেন, সো এক্স ওয়ান টু থ্রি, সো এটা সো এটা হচ্ছে আমাদের ওয়ান ফাইভ পয়েন্ট. সো আমাদের এই অংশটা হয়ে গেছে, সো এটা একটা স্ট্রেট লাইন. সো জিরো এবং জিরো হচ্ছে বড় এই অংশটা মানে নিচের লিমিটের জন্য আমাদের স্কেচ হয়ে গেছে. এখন এই সাইডের অংশটা আমরা করব, সো এই সাইডে কেমন হবে দেখেন. এটা হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ফোর মাইনাস এক্স স্কোয়ার গ্রাফ, সো এই ধরনের আর শেপ মানে এই ধরনের ইকুয়েশনের জন্য জেনারেল শেপ কেমন আমরা করেছি আগে. সো এখানে এই মানে এই শেপ এইটার জন্য আমাদেরকে এই সাইডে একটা মানে একটা শেপ হবে. সো এটা করানোর আগে আমি একটু লেকচার থ্রিটা দেখাই দিই আপনাদেরকে, যারা আপনার থ্রি মিস করেছিলেন. সো এখানে দেখেন যেহেতু এখানে ইকুয়েশনটা এমন, সো এটা জেনারেল ফর্মটা হবে হচ্ছে এরকম এই স্কেচটার মতো হবে. দেখেন এখানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আছে, সো মাইনাস এক্স স্কোয়ার গ্রাফটা হচ্ছে এমন. বাট এই এই অংশটা আসবে না, কারণ এই এই অংশের গ্রাফ তো আমরা এঁকে ফেলেছি, সো শুধুমাত্র এই অংশটা হবে. এবং কোন পয়েন্ট থেকে হবে সেটা আমরা বের করবো এখন এই যে এই ফর্মুলাটা থেকে. এই ফর্মুলাটা থেকে আমরা বুঝতে পারবো যে কোন পয়েন্ট থেকে আমাদের গ্রাফটা মানে শেপটা এই শেপটা আমরা দিব কোন পয়েন্ট থেকে. সো এখানে দেখেন এখানে এক্স এর সাথে কিছু নাই, সো এক্স এর ভ্যালু হবে জিরো, আর যেহেতু বাইরে আছে প্লাস ফোর, এটাকে যদি আমি এইভাবে লিখি আর কি আপনাদের যদি বুঝতে প্রবলেম হয়, সো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর, সো বাইরে হচ্ছে ফোর আছে, এটা হচ্ছে ওয়াই, সো প্লাস যেহেতু আছে সো ফোর আপ হবে, সো ওয়ান টু থ্রি ফোর, আর এক্স এর ভ্যালু জিরো, এক্স এর সাথে কিছু নাই, সো এই পয়েন্ট থেকে, সো এই পয়েন্ট থেকে জাস্ট এই শেপটা হবে.
সো এটা হচ্ছে আমরা এই যে এখান থেকে পেলাম, এই যে এই সূত্রটা ইউজ করলাম। এই সূত্র যদি আপনারা না বুঝে থাকেন, আপনারা লেকচার থ্রি দেখে আসেন, লেকচার থ্রি ফোর ফাইভে এই সূত্রটা ইউজ করেছি। দেন এই জেনারেল ফর্ম, এটা হচ্ছে এই কোশ্চেন থেকে জেনারেল ফর্ম থেকে আমরা জেনারেল শেপের স্কেচটা এখান থেকে এখানে ইউজ করেছি। দেন আমাদের, আমরা যদি এখানে একটু স্কেচটা একটু অ্যাকুরেটলি করতে চাই, তাহলে আমরা এখানে এখানে যদি ওয়ায়ার ভ্যালু জিরো বসাই, এখানে যেহেতু এই এই পয়েন্টে অবশ্যই ওয়ায়ার ভ্যালু জিরো, সো ওয়ায়ার ভ্যালু জিরো বসাইলে এখানে কত আসে, জিরো ইকুয়াল টু ফোর মাইনাস স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর। ওকে, সো যেহেতু এই সাইডে, সো এক্স এর ভ্যালু অবশ্যই মাইনাস, সো মাইনাস এখান থেকে টু আসে আর কি, সো মাইনাস টু জিরো। সো এই পয়েন্টে আমাদের এই পয়েন্ট আর কি দেখা দিলাম, সো আমাদের স্কেচটা একটু অ্যাকুরেট হলো আর কি। সো এটা যদি আপনারা কেউ না করেন সমস্যা নেই, আপনারা মেইন শেপ থেকে, মানে হচ্ছে জেনারেল শেপ থেকে যদি জাস্ট গ্রাফটা দেখে দেন তবুও হবে, সমস্যা নেই। জাস্ট এটা একটু এটা অ্যাকুরেট করার জন্য, এক্স এক্স পার ওয়াই, সরি ওয়াই ওয়াই বার এটা জিরো। সো এটা হচ্ছে আমাদের স্কেচটা পিস ওয়াইজ ফাংশনের জন্য। এই ধরনের সামনে আরও অনেক স্কেচ করব আমরা। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা যারা আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা যদি দেখতে চান, তাহলে আমাদের বেল আইকন প্রেস করে রাখবেন। বেল আইকন প্রেস করে রাখলে আপনারা আমাদের সবগুলো ভিডিও যখনই আমরা আপলোড করব আপনারা একটা করে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনারা আমাদের কোনো ভিডিও আর মিস করবেন না। সো বেল আইকন প্রেস করবেন আমাদেরকে, সো আমাদের চ্যানেলটি বেল আইকন প্রেস করে রাখবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।